সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মাহির মাহির আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আচ্ছা আসিফ ভাই, আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আপনি একবার বলেছিলেন যে আপনার ছেলে যদি মুসলিম হতে চায় তাকে আপনি হচ্ছে মুসলিম করতে রাজি আছেন, আপনি তাকে হলে পাঠাবেন বা এরকম কিছু না না, আমি মানে করেন করতে রাজি আপনি আছি মানে কি? আমি করতে আমি করতে রাজি মানে আছি মানে কি? বাধা এটা দিবেন আমার আমার সিদ্ধান্ত না। সে যখন প্রাপ্তবয়স্ক হবে সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিবে, এখানে আমি তাকে করব বা না করব এটা কেমন কথা ভাই? একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের সিদ্ধান্ত সে নিজে আপনি নেয়, কোনো বাধা মানে আমি দিবেন কি না, সেটা করতে আমি পারি ভাই? বলেছি। আমি বাধা দেওয়ার তো কোনো আমার কোনো এখতিয়ারই নেই। বাধা দিতে পারবো আমি আপনি সেটা আমি তাকে আমি 18 বছর প্রশ্ন করি, পর্যন্ত তাকে আমি 18 বছর পর্যন্ত তাকে আমি সমস্ত ধর্ম সম্পর্কে এবং নাস্তিকতা সম্পর্কে যুক্তি তথ্য প্রমাণ কিভাবে জিনিসপত্র যাচাই করে, কিভাবে যাচাই করে দেখতে হয়, এই জিনিসগুলো শেখাবো। এরপরে 18 বছর হয়ে যাবে, তারপর তারটা সে বুঝে নিবে, সে কি করবে না না করবে এটা তো তার ব্যাপার ভাই। আচ্ছা আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে আপনি একবার বলছেন যে আপনি এখানে কোনো বাধা দিবেন না, আরেকবার দেখা যাচ্ছে যে আপনি ইসলামের সমালোচনা করছেন যে ইসলামে জঙ্গিবাদ বা অন্যান্য কিছু শেখানো হয় বা এই বাধা টাইপের, দিব না তো ঘটনা হচ্ছে। বাধা দিব না তার মানে তো এটা না যে আমি সমালোচনা করব না কি ভাই? সিম্পল কথা কি বুঝতে পারেন না ভাই? ভাই সিম্পল কথা কি আপনাদের মাথায় কেন ঢোকে না, এই জিনিসটা আমি বুঝি না ভাই। হ্যাঁ, মানে আসলে আমি মানে শোনেন শোনেন শোনেন, একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। মনে করেন আপনি কাঁচা মাছ খাইতেছেন, হ্যাঁ কাঁচা মাছ আপনি চিবা চিবা খাইতেছেন, এন্ড আমি আপনাকে এটা বলতে পারি যে এই কাঁচা মাছ খাইলে আপনার শরীরে এই সমস্যা হবে, আপনার শরীরে সেই সমস্যা হবে, আপনার পেট ব্যথা হবে। ভাই আপনি কাঁচা মাছ খায়েন না, খাইলে এই সমস্যা হইতে পারে। এটা হচ্ছে এই কাঁচা মাছ খাওয়া আমি আপনার সমালোচনা করতেছি। আর আপনাকে আমি কাঁচা মাছ যখন আপনি খাইতে নিয়েছেন আপনার হাতের থেকে টাই না কাঁচা মাছটা নিয়ে দৌড় দিছি বা বলছি ওই খাইতে পারবি না তুই, খাইলে তোরা পিড়া মেরে গেলাম, এটা এটাকে বলে বাধা দেয়া ভাই? বাধা দেয়া আর সমালোচনা করা এই দুটার পার্থক্য কি এবার আপনি বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। আর একটা কথা হচ্ছে না যে না, ওয়েট 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 ফারাজ ভাই, আমি না এই জিনিসটা বুঝি না যে মুমিন বাহিনী এই জিনিসটা না তাদের মাথাতেই ঢোকে না। আমি এতবার করে বলি ভাই, আচ্ছা ফারাজ ভাই আমি তো বহুবার এটা বলছি যে আমি ইসলামের সমালোচনা করি, ধর্মের সমালোচনা করি, এগুলাকে আমি ঘৃণা করি, ধর্ম ধর্মান্ধতা এগুলা ঘৃণা করি। ভাই আমি জি কি ভাই, কখনো বলছি যে আমি কেউ ধর্ম পালন করতে গেলে আমি তার বাধা দিব? না কখনো বলে নাই, কোনো ধর্ম সম্পর্কে সেটা বলে নাই। ভাই একজন মনে করেন একজন মানুষ নামাজ পড়তে যাচ্ছে, সে আমার বলতেছে যাই ওই নামাজ, আমি কি তার মানে বলবো যে ওই বেটা তুই নামাজ পড়তে পারবি না? কলার কলার চাপ দিয়ে ধরবেন না, তাকে বলবেন না তার নামাজ পড়ার অধিকার নেই, এগুলো কিছু বলবেন না। সে তার বিশ্বাস বিশ্বাস পালন করার জন্য যা ইচ্ছা তা করতে পারে, আনলেস অর আনটিল অন্য কারো ক্ষতি না করে, সে নিজের ইয়েটা করতে পারে, নিজের বিশ্বাস পালন করতেই পারে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। এখন তার মানে তো ভাই এটা না যে আমি তার মানে ওই একটা অ্যাক্টের সমালোচনা করতে পারবো না, বাধা দিব না, তার মানে তো এটা না যে আমি তার ওই কাজটা সমালোচনা করবো না ভাই। এই সিম্পল জিনিসটা বোঝাটা কি এত কঠিন ফারাজ ভাই বলেন তো? কঠিন হওয়ার তো কথা না, মানে আমি এটা বুঝি না, অনেক মুমিন মনে করে কি যে আমি এটা জিনিসটা সমালোচনা করতেছি তার মানে আমি এটাকে বাধা দিচ্ছি বা আমি একটা জিনিসকে বাধা দিব, তা এটা তো নেসেসারি না। মাহির ভাই আপনি কি বুঝতে পারছেন যে বাধা দিব না বুঝতে পেরেছি। তার মানে এটা না যে আমি সমালোচনা করবো না, তা তো না। জি জি জি, আরেকটা কথা হচ্ছে যে আপনি বলেছিলেন যে আগে আপনি যতটুকু তাকে ভালোবাসতেন এখন ততটুকু ভালোবাসবেন যদি যদি সে ইসলাম গ্রহণ করে, তাহলে কথা হচ্ছে আপনি একই সাথে সমালোচনা করছেন একই সাথে ভালোবাসছেন, এটা কিভাবে সম্ভব? তো কারো ভালোবাসার পজিশন সমালোচনা করা মানে কারো পজিশন সমালোচনা করা আর তাকে ভালো কম বাসা, এটা কি সাইমনটেনিয়াসলি হইতে হবে নাকি? মানে আমি সেটাই বলছি, সেটা কিভাবে সম্ভব সাইমাল্টেনিয়াসলি? কেমন কি কথা ভাই? মানে কেমন কথা কিছু ভাই, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো মানে কি মানে এতটা আপনাকে স্তম্ভিত করে দিবে যে আপনি মানে আপনার বুঝতেটাও মানে যে ফ্যাদম করতেও সময় লাগবে অনেক বেশি। মানে এটার মানেটা কি, প্রশ্নটার মানেটা কি? আপনি কারো ভালোবাসা কাউকে ভালোবাসা মানে যে তার সমালোচনা করা যাবে না, তার আইডিওলজি সমালোচনা করা যাবে না, যে সমালোচনা করলে তাকে সমান পরিমাণ ভালোবাসা হয় না, এটা কেমন কথা? কি অদ্ভুত কথাবার্তা ভাই! মানে আমি প্রশ্ন শুনি আমি তব দেখায় আছি এখনো। মাহির ভাই আমি তো এই প্রশ্ন এত জটিল প্রশ্ন করেছেন আমি তো উত্তর দিতে পারছি না ভাই। আচ্ছা আসলে আপনি আগে একবার বলেছিলেন যে যারা মনে করে যে মানে যারা কাফির অথবা যারা হচ্ছে মুশরিক তারা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী, এই কথা যারা মনে করে আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে যে মানে মানে ঘৃণা করেন বা এই টাইপের কথা আপনি বলেছিলেন, তো ঘটনা হচ্ছে যে এরকম যদি কেউ মনে করে তাহলে তাহলে সে মুসলিম হতে পারে। এখন সে যদি হ্যাঁ, মুসলিম হয়ে যায় তাহলে তাকে কিভাবে আমার ছেলে ভালোবাসবে? যদি এটা মনে করে, আমার ছেলে যদি এটা মনে করে যে একজন মানুষ একটা জিনিস বিশ্বাস করতে পারে, সেই জিনিস সেই বিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত সে অন্যের প্রতি ঘৃণা বিদ্বেষ এই জিনিসগুলো পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে একটা জিনিসকে বিশ্বাস করতে পারে। কিন্তু আমার ছেলে যদি সে যদি একজন পেডোফাইল হয় বা সে যদি একজন এই যে মানে পেডোফাইল নবীর পেডোফাইল উম্মত হয়, সে যদি বলে যে আমার নবী পেডোফাইল ছিল আমি এখন পেডোফিলিয়া করব, তাহলে তো ডেফিনেটলি তাকে আমি পুলিশে কল করবো, তার প্রতি আমার ভালোবাসা থাকবে, সে যেহেতু আমার সন্তান, কিন্তু তাকে তো আমি পুলিশে কল করে পুলিশে দিব, বলবো যে এই যে মানে এই পেডোফাইল নবীর পেডোফাইল ইয়া হয়েছে, পাগল হয়েছে, তো মাথা খারাপ নষ্ট হয়ে গেছে, তো মানসিক চিকিৎসা দরকার, এই পুলিশ আসেন, ওরে নিয়ে যান, ওরে একটা মানসিক হাসপাতালে রাখেন কিছুদিন, দেখেন ভালো হয় কিনা, না ভালো হলে তো জেলে রাখতে হবে এই পেডোফাইলের মত, এদেরকে তো জেলে এদের, বা যদি সে জিহাদ করতে চায়, আমি এখন কাফের কাফের মানবো, হ্যাঁ কাফের হচ্ছে নিকৃষ্ট জীব এটা ভাইবা, যদি সে জিহাদ করতে যায় তখন তো তাকে আমার পুলিশে দিতে হবে, তখন তো আর কিছু করার নেই। ইভেন আচ্ছা ভাই, আচ্ছা বুঝতে যদি পেরেছি। আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মানে এরকম 6 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি শুরু করে বিয়ে শাদী করার জন্য,
সে আমার যেই হোক আমি তো তারে পুলিশে ধরা দিব। দ্যাট ডাজেন্ট মিন যে আমি আমার তার সাথে একদম ইয়ে আলাদা হয়ে গেল। তার যে পজিশনটা, তার মানে সেখানে তো অন্যের ক্ষতি করতেছে, অন্য যদি ক্ষতি করে সেখানে পজিশনটা আলাদা, আর হচ্ছে যে অন্যের ক্ষতি না করে সে তার রিলিজিয়াস পারফর্ম মানে রিলিজিয়াস ইয়েগুলো পারফর্ম করতেছে, যে তার যে ওয়ার্শিপ গুলো আছে সেগুলো পারফর্ম করতেছে, এই দুটার মধ্যে তো মানে কোনো সম্পর্ক নেই। ক্ষতি করলে ওটার উপর তো রাগ হওয়াটা স্বাভাবিক, যদি ক্ষতি না করে নিজের ধর্ম নিজে পালন করে সেখানে তো আমাদের মানে আমাদের কেন, কারোর কিছু বলার নেই। এক্স্যাক্টলি, আচ্ছা আমাদের কারোর কিছু বলার নেই। একজন যদি আমার ছেলে যদি নামাজ পড়ে, 5 বার নামাজ পড়া শুরু করে, ঠিক আছে, নামাজ মানে আমি ভাববো যে টাইম ওয়েস্ট করতেছে, হুদাই টাইমটা ওয়েস্ট করতেছে, হুদাই তার তার ঠোকাঠুকি। তার সাথে কথা বলা যায়, তার সাথে কথা বলা যায় যে এটা কেন সে রিজনেবল মনে করে, এটা নিয়ে কথা বলা যায়, হয়তো বা তারে বোঝানোর চেষ্টা করা যায় বা তার সাথে এটা নিয়ে আলোচনা করা যায়, বুঝলে বুঝলো না বুঝলে নাই, বাট তাকে যে আমি এটা করতে পারবে না, এটা তার কলার ধরে চাপ দিয়ে বসে থাকতে হবে, এটার তো কোনো রিজন নেই। নাস্তিকের ছেলে হয়ে তুই নাস্তিকতা ত্যাগ করে তুই মুসলিম হইছিস, এখন তো তুই মুরতাদ হয়ে গেছিস, নাস্তিকতার মুরতাদ, তোর এখন পাল্লা নাকি ফেলা দিতে হবে, নাকি আসিফ ভাই এটা আমরা আমি করব। মানে আমরা কোশ্চেনটা ধরতে পারতেছি না, সোটা এরকম যে ইসলাম যদি আপনি পালন করেন, অন্যের অধিকার হরণ, অন্যের ক্ষতি করা, এই জিনিসটা আসাটা মাস্ট, এটা মাথায় রেখেই মাহির ভাই কোশ্চেনটা হ্যাঁ করতেছে। হ্যাঁ, আমি সেটাই সেটাই সেদিকে যাচ্ছিলাম ভাই। আমি মানে বুঝতেছি যে মাহির ভাইয়ের মাথাটা কিভাবে কাজ করে, ব্রেনটা কিভাবে কাজ করে। উনি ভাবতেছে আমাকে ইসলাম কইতাছে যে আমাকে মুসলমানের পোলা যদি আমরা নাস্তিক চাপাই হয় দিব, বা আমরা হিন্দু চাপাই হয়, দিব, এটা তো আমাদের অধিকার। এখন ওই অধিকার আসিফ মহিউদ্দিন সমালোচনা করে আবার ওই অধিকার ওনারা পারফর্ম করতে দিবে, এটা কেমনে পসিবল? হয়তোবা হয়তোবা এই সেন্স থেকে কোশ্চেন করতে পারে হ্যাঁ আমি যে মনে হয় এক্স্যাক্টলি এই ভাবেই উনি প্রশ্নটা করতেছেন যে আমরা তো গল্লা ফালাই দিই, হ্যাঁ আমরা তো গল্লা উড়াই দিই, হ্যাঁ আমাকে পোলাপান যদি হিন্দু হয় বা খ্রিস্টান হয় বা অন্য কোনো ধর্মে যে নাস্তিক হয়, আমরা তো গল্লা সিধা গল্লা উড়াই দিই। এই বেটা কইতাছে যে মানে গল্লা উড়াইবো না, তারপর আবার নাকি সমালোচনা করব, এটা কি কেমনে কি, এটা তো কিছু বুঝতেছি না। মাহির ভাই আপনি কি এই এই মন মানসিকতা থেকে এই প্রশ্নগুলো করতেছেন? না না না, ওই 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 মন মানসিকতা না। আমার মন মানসিকতা মানে ছিল হচ্ছে আপনি কি এরকম যে করেন, আপনারা কি করেন, আপনারা যে মুসলিম আপনারা কি করেন, মানে মনে করেন আপনার এক ছেলে সব ধর্মগ্রন্থ টন্থ পড়া সিদ্ধান্ত নিলে সে ইহুদি হবে বা সে একদম মানে বৌদ্ধ হবে, মানে আপনাদের ইসলামের হুকুমত কি এই বিষয়ে, এই বিষয়ে ইসলামের বিধানটা কি? বা আপনি নিজে কি করতেন? না না, আমার তো এটা নিজে কিছু আগে করার না, আমি এটা বোঝার চেষ্টা আগে করতাম। ইসলামের বিধানটা, আগে ইসলামের বিধানটা বলেন, তারপর আপনি নিজে কি করবেন সেটা বলেন। ইসলামের বিধান হচ্ছে যে এখানে যে খলিফা থাকবে সে হচ্ছে তার হচ্ছে মানে মৃত্যুদণ্ড কার্যকর করবে। মানে মানে হচ্ছে একটা ছেলে যদি নিজের সিদ্ধান্ত অনুসারে, সে যদি মনে করেন আপনার ছেলে যদি নিজের সিদ্ধান্ত অনুসারে বৌদ্ধ হয়ে যায়, তখন তার খলিফা তাকে মৃত্যুদণ্ড দিবে, এবং আপনি একজন পিতা হিসেবে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে নাকি? মানে এখন সে যেহেতু অন্যায় করেছে, এখন অন্যায় তো মানে শাস্তি পেতেই হবে। কারণ এখানে অন্যায়টা কি আচ্ছা করলো সে? আমি আরেকটা আরেকটা আসি আসি ভাই, মানে এই আলোচনা যাওয়ার আগে মানে এই সিচুয়েশনটা একটু লাইট সিচুয়েশন ধরি। মনে করেন আপনি আপনি ইসলামিক খলিফাতের আন্ডারে নাই, আপনি একজন অ্যাডাল্ট মানুষ এবং আপনার বাচ্চা তার 18 বছরের বেশি বয়সে পড়াশোনা করে মনে করলো যে সে কোনো ধর্মেই থাকবে না বা ইসলাম ধর্মে সে থাকবে না, সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেল, আপনি কি করবেন? ইসলামিক খেলাফত নাই, কি করবেন তখন? আমি আমি তাকে বোঝানোর চেষ্টা করবো, আমি তাকে বোঝানোর চেষ্টা করবো এখানে সে আসলে সে শাস্তি। আপনার ধরেন সে আপনার গোঁজামিল বুঝলো না, তারপর না সেক্ষেত্রে আমার কিছু করার নেই, সেক্ষেত্রে আমার হচ্ছে তার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, এটাই। আচ্ছা তার সাথে আপনি সম্পর্ক ত্যাগ করবেন, তাকে মানে ঘর থেকে বের করে দেবেন, আলাদা হয়ে যাবেন তার থেকে, সেটাই তো ভাই। মানে উনি মানে হত্যা করাটাকে উনি পছন্দ করবেন, আর যদি হত্যা করা না যায় নিজের ছেলেকে তাহলে হচ্ছে তিনি ঘর থেকে বের করে দিবে, যেহেতু সে হত্যা করতে পারতেছে না। আচ্ছা মানে মনে করেন আচ্ছা আপনার উনি ছেলে যে, আরেকটা আচ্ছা আরেকটা ভাষা আছে ভাই, ফারাজ ভাই মাঝখানের এই প্রশ্নটা নিয়ে তো আমার একটা কথা আছে, উনি যে বুঝাবেন বললেন, উনি কি বুঝাইবেন, উনি নিজেই কি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন, বা উনি কি আসলে বুঝাইবেনটা কি, এটা তো আমি বুঝলাম না, কি কি বুঝাইবেন আমার একটু বুঝান তো ভাই। আপনি তো আপনার ছেলেরা তো বুঝাইবেন, তার আগে সেটা ছেলেরা সেটা বুঝানোর তো আগে একটা আমার একটু ইন্টারেস্টিং বুঝাইবেন প্রশ্ন, কি? আমাদের তো একটু বুঝান তো ভাইয়া, দিনের পথে নিয়ে আসার একটু চেষ্টা করেন, আচ্ছা বলেন ঠিক আপনার আছে, কিন্তু সম্পর্কে আপনারা তো, বুঝতেছো। আচ্ছা আচ্ছা আমি একটা কথা মনে করি যে আপনারা হচ্ছে বেশি যুক্তি করতে গিয়ে মানে কমন সেন্স হারিয়ে ফেলেছেন, এটা এটাই মনে করি। আচ্ছা মানে যুক্তি ঠিক যুক্তি আছে, যারা আপনি করে তারা এটা কমন মনে সেন্স করে হারিয়ে সেটা ফেলে। কোনো মানে জি জি জি, আপনার মনে করাতে আসা যায় না, আপনি মানে আপনি বুঝাবেন কিভাবে সেটা বলবেন, আপনি তো রিজন দিয়ে বুঝাবেন নাকি না না গলাটা না, দিয়ে আমি বুঝাবেন? আমি উনি ভারত বুঝাবেন ভাই, না, উনি এই কথাটা ওনার ছেলেকে বলবেন যে তুই যুক্তি যুক্তি করতে গিয়ে কমন সেন্স হারা ফেলছিস, এই কথাটা শোনার পরে এই যে মানে একটা অসাধারণ সুন্দর যুক্তি ওনার, এই যুক্তিটা শোনার পরে ওনার ছেলে বলবে ঠিকই তো বাবা, আর তুমি তো ঠিকই বলছো, আমি তো এতদিন যুক্তি যুক্তি করে করে কমন সেন্স হারিয়ে ফেলেছি, এখন আমি আবার দিনের কথা ফেরত আসলাম। ভাই আপনি কি সিরিয়াসলি মনে করেন আপনার এই যে এই টাইপের যুক্তি শুনে কোনো মানে একমাত্র বলদ ছাড়া কোনো মানুষ আসলে যৌক্তিক ভাবে দিনের পথে ফিরে আসবে? আচ্ছা যারা যারা দিনের পথে আছে আপনারা সবাই কি সবাইকে বলদ মনে করেন? না আমি সেটা বলিনি, আমি বলেছি যে কোনো বলদ ছাড়া কোনো একজন সুস্থ যুক্তিবান বিবেকবান আমি মানুষকে আমি আপনার এই সব যুক্তিটা শুনে, আমি সব বলবো আসিফ ভাই, আমি সব বলবো। আমার মতো হচ্ছে যারা মানে যাই না বুঝে ইসলাম ফলো করে, যে ইসলামে এটা আছে বাট আলটিমেটলি তো এটা কিছু যুক্তি নাই, যদি এটা ফলো করে তারা বলদ ছাড়া অন্য কোনো কিছুই না।
যদি যুক্তি থাকে এটা তো যে কোনো যে কারোর জন্য যৌক্তিক, এটা তো মানে ইসলাম মুসলিম হিন্দু এটার জন্য আলাদা না, যদি যুক্তি থাকে সেটা তো মানে না আমাদের জন্য যৌক্তিক হবে, যদি সেটা আমরা না মানি সেখানে আমরা বলতে হবো। কেউ যদি অযৌক্তিক বিষয় কোনো প্রমাণ ছাড়া বা মেনে নেয় সেখানে তো সে অবভিয়াসলি বলদাবি করতেছে, ওই পজিশনে শুধুমাত্র, অন্য অন্য পজিশনের কথা আমি বলতেছি না, শুধুমাত্র ওই পজিশনে সে অবশ্যই বলদাবি করতেছে। এখন আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেটা আমাদের দিয়ে দেখাইতে পারেন যে না ভাই আপনি বলদাবি করতেছেন না, আপনার পজিশনটাকে আমরা না মানে আমরা বলদাবি করতেছি। আপনার যদি সেই যৌক্তিক ইয়েটা থাকে, বিশ্বাসটা মানে আপনার যদি ওই কনফিডেন্সটা থাকে যে আপনার পজিশনটা যৌক্তিক, তাহলে আমাদেরকে যুক্তি দেন দু একটা, দেখি আপনার যুক্তি কত দূর। হ্যাঁ হ্যাঁ, আমি আরো দুই একটা যুক্তি শুনতে চাই, একটা তো শুনলাম, আরো দুই একটা যুক্তি একটু শুনতে চাই, আমাদেরকে একটু বুঝান ভাই। না না ওটা যুক্তি ছিল না, ওটা হচ্ছে আমি বললাম আর কি। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আচ্ছা, তাহলে এখন একটা যুক্তি, আরেকটা একটা কথা না যুক্তি, ভাই, একটা যুক্তি যুক্তি, যুক্তি যুক্তি দিয়ে শুরু করেন, আরেকটা কথা শুনতে ইন্টারেস্টেড না কেউ। না আমার কাছে যুক্তি নাই কোনো। ও তাহলে তো ভাই আপনি বলো দিয়ে, তাহলে আপনি বাহ, বললেন কি বোঝাবে আপনি বললেন, আপনি যা বললেন আপনি আপনার পোলারে বুঝাবেন কি বুঝাবেন, ওই মানে মানে আমি এই আপনার যুক্তি কথাগুলো ছাড়া, বুঝাবো। যুক্তি ছাড়া তো এরপরে থাকে তো মানে ইমোশনাল ব্ল্যাকমেল করা এবং মারপিট করা, এই দুটা পথ বাকি থাকে তাই না? আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করবেন নাকি মারপিট করবেন? না না মারপিট করবো না, মারপিট করবো না, আমি হচ্ছে বুঝাবো। জবাই নবী তো, মারপিট করবেন না, আপনার নবী তো মারপিট করতে বলছে, আপনার নবী তো মারপিট আসিফ করতে ভাই বলছে, উনি আমি হাদিস জবাই দিয়ে হইতে করবো। ছেড়ে, উনি জবাই হইতে ছেড়ে দিবে কিন্তু মারপিট করবে না, হৃদয়টা দেখছে, খলিফারা তো জবাই হইতে ছেড়ে দিবেন কিন্তু নিজে পারবেন না, ওয়াও ওয়াও, বড় মানে বড় মনের যদি মানুষ। খলিফা থাকতো উনি খলিফার খাতে ছেড়ে দিতেন, কল্লা উড়ায় দিতে, কিন্তু উনি এত মানবিক মানুষ যে উনি ওনার সন্তানকে দয়া দিতেন তোমার দয়ালু। সিরিয়াসলি ভাই, আপনি তো, দিল ধরিয়ার অবস্থা রে ভাই। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তাহলে আপনি তো যুক্তি তো দিতে পারছেন না, তাহলে আপনি আপনার ছেলেকে তাহলে কেমনে বুঝাইবেন ভাই? আচ্ছা কি কি জিনিসটা কি, তোর তোর বাপের আপনার কসম, যুক্তি ওই না যে থাকলে বাংলা আপনি কেন সিনেমার বলবো, মতো ভাই, বাংলা সিনেমার মতো, তোর বাপের কসম আমি নাহলে মরে যাবো, তুই আমার কথা মানবি না, তুই মুসলিম হওয়া নিলে আমি কিন্তু আত্মহত্যা করবো, এইভাবে মানে ডায়লগ দিয়ে, বাংলা সিনেমার মতো ডায়লগ দিয়ে তাকে মুসলিম করবেন? আচ্ছা আমি তো এখানে মানে জোর করব না, আসলে আমি মানে বোঝানোর চেষ্টা করবো, সে না বুঝে জবাই সেক্ষেত্রে আমার জবাই কিছু করতে করার দিবে নাই। দিবেন, জোর করবেন না, ঘর থেকে বের করে দিবেন, জোর করবেন না। মানে কি বুঝাইবেন সেটা আমাদেরকে একটু বলেন না ভাই, যে এটা বুঝাইবেন যে তুই যদি এটা না মানোস তাহলে তোরা কিন্তু ইসলামের বিধান অনুসারে তোর কিন্তু কল্লা উড়াই দেওয়ার কথা, আমি কিন্তু সেই ব্যবস্থা করবো, এইভাবে হুমকি সহ বুঝাইবেন নাকি হুমকি ছাড়া বুঝাইবেন? যুক্তি তো না না আপনার কাছে থাকে, হুমকি দিব না, ভোট করবে নাকি না না যুক্তি আমি বলবো যে দেখো অনেক হচ্ছে অপ্রমাণিত সত্য থাকে যেগুলো হচ্ছে প্রমাণিত না, এরকম যেমন আপনি কি যেমন আমরা আপনি কিন্তু কি বলি এরকম না যে, প্রত্যেকটা আপনি কি প্রত্যেকটা এরকম অপ্রমাণিত বিষয় বিশ্বাস করেন নাকি আপনার আপনার নবী আপনার জন্য যে অপ্রমাণিত বিষয়গুলো বাইসা দিচ্ছে সেই অপ্রমাণিত বিষয়গুলো মানে বিশ্বাস করেন? পাশের বাসার ফারাজ ভাই, পাশের বাসার যে হরিপদ সাহা, সেও এসে বললো যে মানে ভগবান চিন্তা করেন বিষ্ণু, আসিফ ভাই, মানে 1400 বছর আগের গুহায় 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 ঘুরে বেড়ানো এক ল্যাংটা পাগল তাদের জন্য ডিসাইড করে দিচ্ছে যে তাদেরকে কোন জিনিসগুলা প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করতে হবে, এবং 21 শতকে এসে মানে একজন, আমি জানি না আপনি কত দূর পড়াশোনা করছেন, আই ডোন্ট নো, আই হোপ আপনি শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ এসে বলতেছে যে কেন ওই বিষয়গুলোতে ওই 1400 বছর আগে যে ল্যাংটা পাগল বলে গেছিল কোন কোন বিষয় অন্ধবিশ্বাস করতে হবে, ওটাতে আমাদেরকে অন্ধবিশ্বাস করা রিজনেবল, এবং কি জন্য তার ছেলে ওই অন্ধবিশ্বাস গুলো না মেনে নিলে তাকে সে জবাই করার জন্য ছেড়ে দিবে, ঘর থেকে বের করে দিবে এবং তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, এটা আমাদেরকে সে আবার ফারাজ ভাই, মানে বুঝাইতে আবার বলতেছে এটা বিষয়ে তার যুক্তি নাই। ফারাজ ভাই, এই যে আপনার কথাটা আরেকটু ইয়া করে বলে দিই, মনে করেন পাশের বাসার হরিপদ সাহা, সেও এসে বললো যে ভগবান বিষ্ণু, সে ভগবান শিব, ভগবান ব্রহ্মা, এরাই সব আসলে সত্যকার মানে ঈশ্বর, এটা এটা একটা অপ্রমাণিত, কিছু কিছু জিনিস থাকে অপ্রমাণিত, এটা বিশ্বাস করে নিতে হয়। এখন ওই যে ছেলেটা তো ভাগ্যক্রমে মাহির ভাইয়ের পরিবারে গিয়ে জন্মেছে তাই না, এমন তো সে তো নিজে চুজ করে মাহির ভাইয়ের পরিবারে জন্মায় নাই, এমনও হতে পারতো সে হরিপদ সাহার ফ্যামিলিতে জন্মাইতে পারতো, শুধুমাত্র মাহির ভাইয়ের পরিবারে জন্মানোর কারণে তাকে তার বাপের মুখে থেকে শুনতে হচ্ছে যে কিছু কিছু জিনিস অপ্রমাণিত, অপ্রমাণিত ভাবে মেনে নিতে হয়, আর সেটা হচ্ছে আল্লাহ। আর যদি হরিপদ সাহার পরিবারে জন্মে তো একই কথা শুনতো যে কিছু কিছু জিনিস অপ্রমাণিত ভাবে মেনে নিতে হয়, সেটা হচ্ছে ভগবান, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব। ভাই সিরিয়াসলি ভাই, এই লেভেল, এই লেভেল যুক্তির, আর আমি যুক্তি দিচ্ছি না তো ভাই, আমি যুক্তি দিচ্ছি কোথায়? আমি মানে কিছু কিছু জিনিস এটা, অপ্রমাণিত অবস্থায় মেনে নিতে হয়, এটা কি, এটা এটা কি জাস্ট একটা স্টেটমেন্ট, জাস্ট মানে হ্যাঁ এটা একটা মুখে স্টেটমেন্ট, এটা আমরা কমন সেন্স দিয়ে জাস্ট বুঝতে পারি। মুখে, যুক্তি কি কমন সেন্সের ওয়াও বাইরে, ওয়াও, এটা আপনার বিষয়টা কমন যুক্তি সেন্স দিয়ে জানলে শুরু তো, করতেছে আপনার কমন যুক্তি, অনেক সেন্স কিছু শুনে তো কমন আমি, সেন্সের বাইরে যায়। ভাই ভাই একটু কথাটা বুঝান তো, আপনি কি বলেন মানে আপনার এই স্টেটমেন্টের পিছনে কোনো যুক্তি নাই কিন্তু কমন সেন্স আছে? জি জি অবশ্যই, আমি আমি মনে করি যে যুক্তি অনেক ক্ষেত্রে কমন সেন্স, যুক্তি নাই যুক্তি কিন্তু হচ্ছে কমন কমন সেন্স আছে যুক্তি হচ্ছে কমন সেন্স থেকে আলাদা ক্ষেত্র বিশেষে। ক্ষেত্র বিশেষে, মাশাআল্লাহ ভাই, সুবহানাল্লাহ। ভাই কি ছিল যুক্তি আর কমন সেন্স আলাদা জিনিস, যুক্তি আলাদা জিনিস, ছাড়াই কমন সেন্স বুঝে নিতে হয় ভাই রে ভাই। আচ্ছা আমি একটা উদাহরণ দেখাবো ভাই, আমি একটা উদাহরণ দেখাবো এরকম যে যুক্তি যে কমন সেন্স বহির্ভূত হতে পারে। আচ্ছা অবশ্যই দেখেন।
যেমন দেখেন আপনি কিন্তু আপনার লাইফে খালি গায়ে হয়ে আসতে নিষেধ করেন, তাই না? তো এটা কিন্তু আপনি আপনার কমন সেন্স থেকে বলেন, এর পিছনে কিন্তু আপনি কোনো যুক্তি দেখাতে পারবেন না। আরেকবার বলেন, আবার বলেন, আবার যেমন বলেন। আপনি আমি আপনার আসিফউদ্দিন সাহেবকে বলছি যে উনি কিন্তু ওনার লাইফে কেউ খালি গায়ে আসলে তাকে কিন্তু মানা করে, এই মানা করার পিছনে কিন্তু কোনো যুক্তি উনি দেখাতে পারবেন না, খালি আছে কমন সেন্স। ভাইরে ভাই, ভাইরে ভাই, ভাই ভাই, রে ভাই, বুদ্ধিমত্তায় নোবেল পুরস্কার নাই ভাই, ওনারে কি একটা দেয়া যায় না ভাই? ওহ মাই গড ভাই, ভাই মাহির ভাই, আপনি এত ভাই কমন সেন্স ওয়ালা মানুষ যে আপনার সাথে কথা বলাটা আমাদের জন্য খুবই দুষ্কর একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? আপনার কমন সেন্স এত হাই যে আমরা আপনার নাগাল পাচ্ছি না, কি করব বলেন তো ভাই। আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা, জন্য, তো আমাদের জন্য কোনো কমন সেন্স কি আপনার আছে? মানে কমন সেন্স বলতে আপনাদের ক্ষেত্রে বলতে, মানে আমাদের কি আপনি বল, মানে কোন একটা রাস্তা দেখাবেন কমন সেন্স দিয়ে, সেই কোনো একটা কিছু আছে যেটা বলবেন আপনার কমন সেন্স দিয়ে, সেটা একটু বলেন আমাদের, জি জি তাহলে আমি আমরা একটু ধরে বলতে নিই। চাই, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্টিভ মোরালিটি রাখেন, যেখানে আপনার অবজেক্টিভ মোরালিটি না অনেক কথা বলেন, সেটা আমি আসলে বুঝি না ভাই ব্যাপারটা, আমি যেটা আপনার আমি কমন সেন্স কি না আপনাকে এটা। আমি অনেস্ট আসিফ ভাই, যদি বাহির ভাই অবজেক্টিভ মোরালিটি ডেফিনেশন দিতে পারে তাহলে ভাই আমি তাহলে আজকে আপনি লাইফ তাহলে শেষ ভাই করে আমি দিবেন নাকি? লাইফ আজকে আজকে কমপ্লিট। বাহির ভাই জিতছে, বাহির ভাই 100% দিচ্ছে, মানে কমন সেন্স থেকে কমন সেন্স যুক্তির উপর উঠে যাবে, কমন সেন্স কে আমরা প্রিভেল করবো। বাহির ভাই প্লিজ আল্লাহর ওয়াস্তে, সাবজেক্টিভ মোরালিটি ওটা ওটা লাগবে না, অবজেক্টিভ মোরালিটি জিনিসটা কি আমাকে একটু বলেন। অবজেক্টিভ মোরালিটি হচ্ছে যে মোরালিটিটা হচ্ছে সবার জন্য সমানভাবে হচ্ছে খাটবে, এটা হচ্ছে যে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করবে না, ব্যক্তি বিশেষের পছন্দের উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আর কিচ্ছু বলার নাই, সবার জন্য সমানভাবে খাটবে, এটা হচ্ছে অবজেক্টিভ মোরালিটি। খুব সিম্পল হ্যাঁ ডেফিনেশন, মানে সবাই হচ্ছে চেষ্টা মেনে নিতে চাবে, প্রাইস কারণ হচ্ছে যে সবাই মেনে নিতে চায়, মানে মেনে নিতে চাওয়ার উপরে সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি ডিপেন্ড, মানে ডিপেন্ড করবে। ভাই মাহির ভাই মেনে নিতে চাওয়ার সাথে তো আসলে সেটার কোনো সম্পর্ক নাই, কেউ যদি মেনে নিতে চায় বা না চায় হ্যালো, কথা তার শোনা দিয়ে যাচ্ছে আমার? সেটার সাথে তো কোনো সম্পর্ক নাই আসলে মোরালিটির। আচ্ছা আমি শুনতে পাই না, আর আর একটু বলবেন। মোরালিটির সাথে কেউ মেনে নিতে চাচ্ছে নাকি চাচ্ছে না সেটার তো কোনো সম্পর্ক নাই, মানে ব্যক্তি বিশেষের এই যে অবজেক্টিভ মোরালিটির কথা যখন আপনি বললেন, তখন ব্যক্তি বিশেষ মেনে নিতে চাচ্ছে নাকি চাচ্ছে না সেটাই তো একটা মানে ইনভ্যালিড মানে কোশ্চেন, সে মেনে নিতে চাইলেই কি না চাইলেই কি, কারণ এটা তো সাবজেক্টের উপর নির্ভর করতেছে না। আমি তো সেটাই বলছি, একজন একটা বিষয় মেনে নিতে চায় কিনা এটা নির্ভর করে তার কমন সেন্সের উপরে। আরে ভাই আপনি আবার যখন কই গেল, মানে আবার কই গেল সে ভাই, ভাই আবার কই গেল সে, কোন জায়গা থেকে কই গেল সে, মোরালিটি থেকে কোন জায়গায় কমন সেন্সে গেল? আপনি যখন অবজেক্টিভ মোরালিটির সংজ্ঞা দিচ্ছিলেন তখন আপনি বললেন যে সবাই মেনে নিতে চাইবে, হ্যাঁ আচ্ছা কেউ আসিফ ভাই, মেনে আরো নিতে, আরো একটু ক্লিয়ার হয়ে যায়, তার পজিশনটা আরো বেশি ক্লিয়ার করে ভাই। কোরআন থেকে একটা অবজেক্টিভ মোরালিটি আমাদেরকে একটু বলে শোনান তো, জাস্ট একটা অবজেক্টিভ মোরালিটি কোরআন থেকে। কোরআনের সব মোরালিটি তো সাবজেক্টিভ, কোরআনের সবগুলো কি সাবজেক্টিভ একটু আগে না আপনি ইয়ে করলেন, মানে আমাদেরকে ক্রিটিসাইজ করলেন যে আমরা সাবজেক্টিভ মোরালিটি কে পছন্দ করি, অবজেক্টিভ মোরালিটি কে পছন্দ করি না। না না, আপনারা তো অলওয়েজ বলেন অবজেক্টিভ মোরালিটি, এটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে সবকিছু যাচাই করা উচিত, সাবজেক্টিভ মোরালিটি কিন্তু আপনারা রাখেন, এটা আপনারা আসিফ কমন ভাই সেন্সের আমি কি, কারণে রাখেন, এটা বুঝালাম আমি। আসিফ ভাই আমি কি কানে কম শুনছি, বড়ায় গেছি না কি হচ্ছে বুঝলাম না, আমি তো এটাই শুনলাম যে উনি আমরা মানে সাবজেক্টিভ মোরালিটির পক্ষে কথা বলি, এই কথাই উনি বলছেন। হ্যাঁ আমিও তো এটাই শুনেছিলাম তখন, এখন তো ওনার মানে ইয়াটা কথাটা চেঞ্জ হয়ে গেল বলে মনে হচ্ছে। না না আপনারা, আপনি তো একটু আগে, হ্যাঁ বলেন বলেন। আসলে আমার নেটটা একটু সমস্যা, মেবি এখানে হচ্ছে ঠিক মতো আসলে বোঝা যাচ্ছে না। আমি বলার চেষ্টা করছি যে আপনারা অবজেক্টিভ মোরালিটি নিয়ে কথা বলেন কিন্তু সাবজেক্টিভ মোরালিটি আপনারা রাখেন নিজেদের মাঝে, এটা আমি বলার চেষ্টা সাবজেক্টিভ করছি। মোরালিটি আমরা রেখেছি, একটু উদাহরণ দেন তো। না না ধরেন সাবজেক্টিভ মোরালিটি যদি আমরা রাখি, আর ইসলামে যদি, ইসলামে যদি সাবজেক্টিভ মোরালিটির কথাই বলা হয় তাহলে তো সেটা নিয়ে আপনার প্রবলেম হওয়ার কথা না। আমি আমার তো প্রবলেম নাই, আমি আমি কি বলছি, আমি বলছি যে এই যে তাহলে আপনারা আপনি ভাই সাবজেক্ট মানে মোরালিটি যে রাখেন, এটা আপনারা যে রাখেন আপনাদের ভ্যালুস, কমন সেন্সের ভাই কারণে। ভাই স্যার, ভাই ভাই একটা সেকেন্ড, যে ভ্যালুস আপনার আল্লাহ ব্যবহার করছে, যে আপনারা বানাইছে, মানে যে আপনার মালিক আপনাকে যে বানাইছে, সে সে যে মেথড ফলো করছে, সেই মেথড আমি যদি ফলো করি সেখানে তো আপনার আমার পূজা করার কথা, রেদার দেন আপনি আমাকে ক্রিটিসাইজ করবেন, ওই মেথডকে কিছু ক্রিটিসাইজ করবেন। আল্লাহর দেওয়া মেথড বা আল্লাহর ফলো করা মেথডোলজি কি একটা ক্রিটিসাইজ করার মতো মেথডোলজি? একটা দাস হিসাবে, একটা বান্দা হিসাবে আপনার কি সেই অধিকার আছে কোনোভাবে? আমি বলছি যে আপনারা যে এই কাজটা করেন যে সাবজেক্টিভ মোরালিটি রাখেন, এটা কেন রাখেন, এটা রাখেন আপনি কি আমার কথাটা বুঝছেন? ভাই? ওই ওই আলাপ তো আলাদা আলাপ, আমরা তো ওটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আপনি কি যে আমার আপনারা কথাটা যে বুঝছেন সাবজেক্ট, সেটা বলেন, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, আমি আপনার কথা তাহলে বুঝেছি। কি বলছি একটু বলেন তো, আপনাকে কি জিজ্ঞেস করছি? আপনি জিজ্ঞেস করেছেন যে আমরা তো সাবজেক্ট মোরালিটি রাখি আলাদা আলাদা বলেছেন যেহেতু, তাহলে আপনারা সাবজেক্ট মোরালিটি রাখবেন সেক্ষেত্রে আমাদের কেন সমস্যা হবে, এটা জিজ্ঞেস করেছেন। সেই মোরালিটির মানে সেই ইয়েটাকে, সেই প্রসিডিউরটাকে আপনার ক্রিটিসাইজ করার মতো তো কোনো অধিকার নাই, যেই মানে যেই মেথোডোলজি আপনার খোদ আল্লাহ ফলো করে সেই মেথোডোলজিকে আপনি কিভাবে ক্রিটিসাইজ করবেন?
হ্যাঁ আমি তো সাবজেক্টিভ সেটাই বলছি, আমি তো মোরালিটি, সাবজেক্টিভ মোরালিটি যদি আপনার আল্লাহ পছন্দ করে থাকে, আপনার আল্লাহর ফলো করা মেথড হয় এবং সেটা যদি আমি ফলো করে থাকি, তাহলে তো সেখানে আপনার মানে কান্নাকাটি করার কোনো ধরনের মানে এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার কোনো জায়গাই নেই। আমি তো ওটা নিয়ে কান্নাকাটি করছি না, আমি তো বরং বলছি যে এইটা যে আপনারা করেন, এখানে আপনারা আপনাদের লজিক ব্যবহার না করে কমন সেন্স ব্যবহার করছেন, আমার মেইন পয়েন্টটা এইখানে। কোন দিকে যেতেছে আসিফ ভাই? আমি আমি বুঝতেছি না কোন জায়গায় যেতেছে আলোচনা। আসিফ ভাই বুঝছেন আমার কথা? না রে ভাই, আমি তো মানে আগা মাথা কিছু বুঝতে পারছি না। আপনি যখন বলতেছেন এটা লজিক ব্যবহার না করে কমন সেন্স, ভাই ভাই সিরিয়াসলি এই কথাগুলোর অর্থই বোধগম্য আচ্ছা হচ্ছে না। আমি একটু একটু সহজ করে বলি, আচ্ছা আমি একটু সহজ করে বলি, খালি অনেক আসিফ ভাই সহজ বলছেন করে বলেন, কথাটা। কারণ আপনি আপনি এত মানে হাই লেভেলের কথা বলতেছেন, আল্লাহ লেভেলের হাই হয়ে গেছে কথাগুলো। হ্যাঁ আচ্ছা আল্লাহ আমি লেভেলের একটু হাই সহজ করে বলি, দেখে হয়ে গেছে, বুঝতে পারেন আমি তো যেটা ভাই যে সাধারণ মানুষ, আপনার মতো এত বিজ্ঞ মানুষ না, আমি তো ভাই একেবারে আগা মাথা কিছু বুঝতেছি না। কম আমি আচ্ছা যদি, আমি একটু সহজ করে বলি, হ্যাঁ বলেন, আপনারা যখন সাবজেক্টিভ মোরালিটি রাখেন তখন আপনারা কি লজিক ব্যবহার করেন নাকি কমন সেন্স, এটার উত্তর দেন তাহলে। আমরা ভাই কোথায়, আমি ভাই কোথায় সাবজেক্টিভ মোরালিটি রাখলাম সেটা তো আমি বুঝলাম না, কোথায় একটু দেখান। হ্যাঁ আমি আমি এখন সেটাই বলছি, আমি এখন সেটাই বলছি, আপনি কিন্তু আপনার অনেক লাইভে বলেছেন যে আপনি হচ্ছে ইনসেস্ট কে অপছন্দ করেন, আপনার হচ্ছে এটা একটা গা ঘিনঘিনে ব্যাপার আপনার জন্য ইনসেস্ট, যেটা আপনি ওরে মহিলা ভাই, হিসেবে। প্রেফার সেটা প্রেফারেন্স আমার, আর মোরালিটি কি এক জিনিস ভাই? মানে সিরিয়াসলি, প্রেফারেন্স প্রেফারেন্স আর মোরালিটি কোনটা মরাল কি ইমোরাল, ওই জিনিসটা বলা কি এক জিনিস? মানে আমি আপনার কি মনে করেন, প্রেফারেন্স কি আমি মনে করেন মানে আমি মনে করেন কুকুরের মাংস খাই না। হ্যাঁ কুকুরের মাংস আমি খাই না, ঠিক আছে? তার মানে তো এটা না যে কুকুরের মাংস কেউ খায় সেটাকে আমি ইমোরাল মনে করি। কেউ একজন খায়, সে একজন যদি গরুর মাংস খাইতে পারে, কুকুরের মাংস একজন মানে আরেকজন মানুষ খেতে পারে, আমি তাকে বাধা দিতে পারবো না। কিন্তু আমি, আমাকে আমার সামনে যদি কুকুরের মাংস এনে রাখা হয় আমি এটা খাবো না, এইটার মানে তো এটা না যে এটা এখানে কোনো মোরালিটির ব্যাপার আছে। ভাই আমার ফুলকপি মানে ফুলকপি পছন্দ আচ্ছা না, আচ্ছা মানে আমি তাহলে কথাটা একটু চেঞ্জ আপনার করি, এই কথাটা হচ্ছে যে, আমি বলতেছি যে ফুলকপি খাওয়াটা ইমোরাল। আচ্ছা ঠিক আছে আমি 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 একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে মোরালিটির প্রিফারেন্সের প্রসঙ্গটা, ব্যাপার, ভাই আপনারা যখন ভাই ভাই প্রিফারেন্স ভাই ব্যবহার ভাই করেন। ভাই ভাই পায়ে ধরি, শোনেন একটু, পায়ে ধরি একটু শোনেন। মোরালিটির বিষয়টা, নৈতিকতার বিষয়টা তখন আসে যখন অন্য কোনো মানুষের ক্ষতির সম্ভাবনা থাকে, এই জিনিসটা কি আপনি বোঝেন ভাই? মাহির না ভাই আমি এই তো কথা, ওটার বাইরে এই কথা, মোরালিটি বুঝি এই না। এই কথাটা কি আপনি বোঝেন যে আমাদের কাছে মোরালিটির ব্যাপারটা তখনই প্রাসঙ্গিক হবে যখন অন্য কারো ক্ষতির, অন্য কারোর কোনো অধিকার হরণের বিষয় থাকবে, তখন আসবে। হ্যাঁ এটা আপনাদের কাছে কিন্তু এরকম হওয়া উচিত না, এটা আমাদের কমন সেন্স বলে। কি ভাই আমি ওনাকে মানে আমাদের কথাটা বোঝাচ্ছি, উনি আবার অন্য আধ্যাত্মিক কথা বলতেছেন। আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা দিতেছে ভাই এখানে। ভাই আমার মনে হচ্ছে বিরাট আচ্ছা কমিউনিকেশন গ্যাপ আছে। মাহির ভাই আমার মনে হয় যে আপনি আমাদের লাইফ কি, আমার লাইফ কি আপনি কতদিন ধরে শুনেন? আমি অনেকদিন ধরে শুনি, কিন্তু আসলে হয়েছে কি যে আপনারা হচ্ছে খুব বায়াসড হয়ে গেছেন, আপনারা হচ্ছে যে ওনার কথাবার্তা যে শুনে যে একটু মানে আমরা আমি যুক্তির দিকে বলছি অনেক আপনারা, বায়াস হয়ে গেছি, তাই না? আমরা যুক্তির দিকে অনেক বায়াস হয়ে গেছি, এখন আর আমরা জি 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 আপনার যুক্তি মানে বেশি বায়াস যুক্তি, হয়ে যাওয়ার কারণে কমন সেন্স মাথার যুক্তির পিছনে প্রতি, ইয়েস ইয়েস এই জিনিসটাই ফারাজ ভাই, ফারাজ ভাই পাইছি তো এবার, আমরা যুক্তির দিকে বেশি বায়াস হয়ে গেছি, বুঝছেন ফারাজ ভাই? আচ্ছা আমি যাই তাহলে কি আজকে। বলবো ভাই, ফারাজ ভাই আপনি কি ধরতে পেরেছেন আপনি আমরা যুক্তির দিকে বেশি বায়াস হয়ে গেছি ভাই দেখে এটা ওনার তো উনি তো দিনটা ভাই কে বুঝতে একটার পারছি পর না? একটা ছক্কা মেরেই গেছে আজকে পুরো লাইভে, একটার পর একটা ছক্কা মেরেই গেছে। উনি নিজে যে বান্দা বলতেছে যে ভাই আমার ধর্ম বিশ্বাস করার পিছনে কোনো লজিক নাই, সেই বান্দা আমাদেরকে একটু রিসার্চ করতেছে আমরা কেন বায়াসড, আমরা যুক্তির দিকে কেন বায়াসড। আমরা কেন অন্ধবিশ্বাস করছি না, ওনার মতো অন্ধবিশ্বাস করছি না, আমরা কেন যুক্তির প্রতি বায়াসড হয়ে গেছি? সিরিয়াসলি ভাই আজকে তো একটা মানে মানে মনে করেন সেরকম একটা মানে মেসি, মেসির মতো খেলেন আপনি মাহির ভাই, আপনি তো মেসির মতো পুরা মানে গোল দিলেন আজকে আমাদেরকে। নাস্তিকদের দাঁত ভাঙা জবাব, মুখ ভাঙা জবাব, থোতা ভাঙা জবাব, একের সব দিয়ে ফেলেন আজকে। পারাস ভাই আপনারা কি আরো ওনার সাথে কি আর কোনো বিষয়ে আলোচনা করবেন? আচ্ছা ফারাজ ভাইয়ের কথা তো আর আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে তাহলে মাহির ভাই আপনি কি আর কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সাথে? আচ্ছা আমি শুনতে পাচ্ছি না, নাকি কি হইলো ব্যাপারটা? ফারাজ ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না, উনিও তো চলে গেলেন দেখা যাচ্ছে, ব্যাপারটা কি হইলো? আচ্ছা ইন্টারনেট লাইন তো ঠিকই আছে, তাহলে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, ফারাজ ভাইয়ের লাইনও কেটে গেল, কি একটা অবস্থা। আচ্ছা আরেকজনকে তাহলে যুক্ত করি দেখি, কামাল চৌধুরী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। কামাল চৌধুরী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ কামাল চৌধুরী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ, অনেকদিন ধরে আপনাকে শুনি, পছন্দ করি আপনাকে, খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে আরো আরেকবার। কিছু না যে লোকটা তর্ক করলো, আসলে যারা মুসলমান, আসলে যারা মুসলমান
তাদের আসলে কোনো জ্ঞানই নাই, তারা মাস্টার ডিগ্রি পাশ করলো, তারা পড়লো জানলো আবার গিয়ে ইবাদত করলো, আমি এই জিনিসটা বুঝি না, কি বলেন আসিফ ভাই? হ্যাঁ ঠিক আছে, এটা শুধু মুসলমান যে তারাই শুধু না, সমস্ত ধর্ম ধর্মের মানুষই হ্যাঁ হ্যাঁ আসলে হয়তো সেইভাবে সমস্ত ধর্মাবলম্বী মানুষগুলোই একই অবস্থা, হ্যাঁ এদেরকে কি সেটা করা ঠিকই উচিত? বলেছেন। কি করা উচিত, এটা তো আসলে অধিকার, মানুষ যদি কেউ ধর্ম পালন করতে চায় সেটা তো তার হ্যাঁ, করুক ধর্ম, সেটা তার সে ধর্ম কিছু সে বলতে পালন পারবে না। করবে, আমরা তার ধর্ম পালন করতে মানা করতেছি না, কিন্তু ধর্ম তো একটা ইয়ে থাকতে হবে, যে আমি যে ধর্মটা পালন করতেছি আমি ধর্মটা করে পাচ্ছি, এই যে হাজার বছর ধরে যে মানুষ ডাকতেছে ঈশ্বরকে, কেউ পাইছে? কোনো দলিল আছে? ওই মুহাম্মদ বলে গেছে, ঈসা বলে গেছে, মুসা বলে গেছে, কৃষ্ণ বলে গেছে, এত সব কল্প কাহিনী, কোন সাহিত্যিকের সাহিত্য? এটা এটা তো তাদের জীবনই না, তাই না? হ্যাঁ ভাই, আপনার সাথে আপনার সাহিত্যকে সাথে একমত। আপনি কি মানে কোনো পয়েন্টে আলোচনা করবেন, তাহলে সেই পয়েন্টটা বলতে পারেন তাহলে। কি পয়েন্ট করবো? এই যেমন কিছুদিন আগে সে বলে গেল যে মোহাম্মদ নিয়ে বলে গেল, সে এত কিছু বললো, তো মোহাম্মদ যে অত অপকর্ম গুলো করলো সেগুলো কি তারা দেখে না? তারা কি সেই হাদিসগুলো দেখে না যে মোহাম্মদ যে একটার পর একটা অপকর্ম গুলো করলো, তাকে যে মারা হইলো, তার উপরে যে মায়েরা যে মনে করেন সে যখন সেজ অবস্থায় গেল, তার উপরে যখন উটের বট গুলো এই যে ভুঁড়ি গুলো আছে ফাড়াই দিল, এই যে এতগুলো ওজন তার উপর ছিল, তখন তার আল্লাহ কোথায় ছিল? ঠিক আছে ভাই, কামাল ভাই, কামাল চৌধুরী ভাই, আপনি তাহলে মানে ভবিষ্যতে আবারও যুক্ত হয়েন, আমরা তাহলে কোনো মুমিন ভাইকে যুক্ত করি, ঠিক আছে ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা, মুমিন ভাইদেরকে একটু বেশি যুক্ত করতে চাই। নাস্তিকরা তো আসলে এমনি নাস্তিক, তাদেরকে তো যুক্ত করে আসলে লাভ নাই।